আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা কখন কি মন্তব্য করেন সেটি অনুমান করা খুবই কঠিন। এই কিছুদিন আগে লিওনেল মেসির প্রশংসায় ভাসিয়েছেন তিনি। এবার বার্সেলোনা তারকা মেসিকে আর্জেন্টিনার অধিনায়কত্ব করার কথা চলছে, তবে সেটাতে কিনা নাখোশ হয়েছেন ম্যারাডোনা। অধিনায়কত্ব এবং প্রত্যাশার চাপ সামলে অভ্যাস আছে পাঁচবারে ব্যালন ডিয়ার বিজয় ম্যাচে, তবে কোনো কোনো সময় অধিনায়কত্বের চাপ নিতে পারেননি। ম্যারাডোনা মনে করেন মেসি বিশ্বসেরা খেলোয়াড় হলেও তার মধ্যে নেতৃত্বের গুণটি নেই। মেসি তার চারপাশে থাকা খেলোয়াড়দের উজ্জীবিত করতে সমর্থ নন বলেই মন্তব্য করেছিল এই কিংবদন্তি। 1986 সালে বিশ্বকাপজয়ী ম্যারাডোনা বলেন, মেসি অসাধারণ খেলোয়াড়, তবে নেতৃত্ব তার জন্য নয়। কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলার আগ পর্যন্ত সে প্লেস্টেশনে খেলে, তারপর সে কিনা মাঠে নেতৃত্ব দিতে চায়। তবে এটি বলা আমার জন্য নিরাপদ না। রোনালদোর মতো সেও বিশ্বসেরা হলেও আমি বলব যে মাঠে নামার আগে 20 বার বাথরুমে যায় তাকে অধিনায়কত্ব দেওয়া বোকামি। এখানে দ্বিতীয় চিন্তা করার সুযোগ নেই। মেসিকে ঈশ্বর ভাবার কিছু নেই, সে শুধু আর্জেন্টিনার একজন খেলোয়াড়। 128 ম্যাচেই অধিনায়কের দায়িত্ব ছিলেন মেসি, আর মাত্র 19টি ম্যাচে অধিনায়ক হিসেবে খেললে ছুঁয়ে ফেলবেন জাভিয়ার ম্যাচেরানোকে অধিনায়ক হিসেবে খেলা ম্যাচ সংখ্যা। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।